बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। नृपेंद्र नारायण सरकारी उच्च विद्यालय देवीगंज पंचगढ़ एर एन एन ऑनलाइन क्लासे स्वागत। आमी मोहम्मद शफिउल इस्लाम। आज आमी नवम दशम श्रेणी एक गुरुत्वपूर्ण अध्याय वास्तव संख्या निये आलोचना करब। सुप्रिय शिक्षार्थी बंधुरा, तुम्हरा जदि क्लासटी मनोयोग दिए देखो ताहले इनशाल्लाह अनेक उपकृत होबे। तो आज के सवार प्रथम जेटा आलोचना करब से खूब गुरुत्वपूर्ण एक प्रश्न परीक्षा मैं खूब आसे। तुम्हारा बोर्ड परीक्षार प्रश्नगुला देखा जे प्रश्न प्राय समय आसे से हल जो प्रमाण करो जे रूट टू बा रूट थ्री बा रूट फाइव बा रूट सिक्स बा रूट सेवेन बा रूट एट बा रूट टेन ये जेको जे अमूलक संख्या। ता আমাদের সময় যেটা দেখা যায় যে আমরা রুট টু মুখস্থ করি তখন রুট ফাইভ আসলে লিখতে পারি না, অথবা রুট ফাইভ মুখস্থ করছি তখন রুট থ্রি আসলে পারি না। তো এই সমস্যার জন্য আমি একটা সুন্দর নিয়ম করে দিই যে যাতে করে যে কোনোটা আসলে আমরা ওই নিয়মের মধ্যে করতে পারবো। তো সেটা হলো আমরা দেখব যে যেটা আসে সেটা তার আগে একটু বলে নেই, যেমন এখানে আমি কিন্তু যেমন থ্রির পরে ফোর দেইনি। কেন দেইনি? যে আমরা জানি যে রুট ফোর মানে হলো টু স্কোয়ার, স্কোয়ার রুট কাটলে টু, এই জন্য দেওয়া হয়নি। এখানে একইভাবে নাইন দেওয়া হয়নি, একইভাবে এখানে পরবর্তী পূর্ণবর্গ যে সংখ্যাগুলো সেগুলো হবে না। তো ধরি পরীক্ষায় যে যে কোনো একটা আসে একটা দিয়ে প্রমাণ করি, তারপর যে কোনোটা আমরা পারবো যেটাই পরীক্ষা আসুক। ধরলাম যে আসছে এটা প্রমাণ করে যে রুট ফাইভ অমূলত সংখ্যা, আমরা কী করব? যেটা পরীক্ষায় আসবে সেটা প্রথমে লিখব। লেখার পর আমরা তারপরে নিব একটা পূর্ণ বর্গ সংখ্যা, তার আগে নিব একটা পূর্ণবর্গ সংখ্যা। যেমন এর পরে পূর্ণবর্গ সংখ্যা আমরা নিতে পারি নাইন, তার আগের পূর্ণবর্গ সংখ্যা নিতে পারি ফোর। এখন আমরা কি এটা বলতে পারি যে ফোরের সে ফাইভ বড়ো, ফাইভের সে নাইন বড়ো? এখানে মনে রাখতে হবে এই এই সংখ্যাটাকে হতে হবে অবশ্যই পূর্ণবর্গ, এটাকেও হইতে হবে অবশ্যই পূর্ণবর্গ। তাহলে ফোরের চেয়ে ফাইভ বড়ো, ফাইভের সে নাইন বড়ো, এই কথাটাও তো আমরা বলতে পারি, কোনো সমস্যা নেই। আমরা লিখি এখানে রুট ফাইভ অমূলত, এইটার প্রমাণ আমরা করতেছি। তাহলে এরপর আমাদের কী করতে হবে যে সবগুলাকে আমরা বর্গমূল করব, বর্গমূল করব, বর্গমূল করে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা এই লাইন থেকে যখন এই লাইনে আসবো এবং এখানে সমান দেব তাহলে কিন্তু এটা একটা ভুল হয়ে গেল। কারণটা কি? যেমন আমরা এখানে যদি ফোর দেই আর এখানে যদি ফোরের পর রুট দেই তাহলে কি দুটোই সমান হইল? হইল না, কারণ রুট ফোর মানে হলো টু, তাহলে ফোর আর টু তো সমান না। তাহলে এখানে কী করতে হবে? এখানে অবশ্যই আমাদেরকে অতএব দিতে হবে, ঠিক আছে? এখন এইখানে আমরা ফোর, ফোরকে রুট করলে কী হবে? টু স্কোয়ার রুট কাটা, তারপর এখানে রুট ফাইভ, তারপরে হলো এখানে থ্রি নাইন। যেমন নাইন এটাকে আমরা থ্রি স্কোয়ার করতে পারি, স্কোয়ার রুট কাটলে হবে থ্রি, তাহলে এখানে কী হলো? থ্রি। তাহলে লক্ষ্য করি যে রুট ফাইভ টু এর সে বড়ো, থ্রি হতে ছোট। তাহলে আমরা এই কথাটাই লিখি যে অতএব রুট ফাইভ টু হতে বড়ো কিন্তু থ্রি হতে ছোট। রুট ফাইভ টু হতে বড় কিন্তু থ্রি হতে ছোট। তাহলে এই কথাটার উপর আমরা যেটা বলতে পারি সেটা হলো যে তাহলে রুট ফাইভ পূর্ণ সংখ্যা নয়। কারণটা হলো যে টু এর পরবর্তীকার পূর্ণ সংখ্যা কী? থ্রি। থ্রির আগের পূর্ণ সংখ্যা কী? টু। তাহলে টু হতে বড় কিন্তু থ্রি হতে ছোট, এরকম কোনো পূর্ণ সংখ্যা পাওয়া যাবে না।
তাহলে আমরা অতএব বলতে পারি, অতএব রুট ফাইভ পূর্ণবর্গ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা নয়। আচ্ছা, যদি রুট ফাইভ পূর্ণ সংখ্যা না হয় তাহলে কী হবে? রুট ফাইভ হয় মূলদ হবে, না হয় তো অমূলদ হবে। তাহলে এখন এই রুট ফাইভের জন্য অপশন হল দুইটা, হয় সেটা মূলদ না হয় তো অমূলদ। তো আমরা প্রথমে মূলদ হিসাবে প্রমাণ করার চেষ্টা করি, তারপর যখন আমরা প্রমাণ করতে পারবো না তারপর তখন আমরা বলবো যে এটা তাহলে যেহেতু মূলদ প্রমাণ করতে পারতেছি না, মূলদ হচ্ছে না, তার মানে তাহলে অমূলদই হবে। তার এই জন্য আমরা বলি যে ধরি, এখন আমরা বলি ধরি রুট ফাইভ অমূলদ সংখ্যা, রুট ফাইভ অমূলদ সংখ্যা। তাহলে অতএব আমরা রুট ফাইভকে কীভাবে লিখতে পারি? পি ভাগ কিউ। আমরা জানি যে কোনো অমূলদ সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায়। এখানে লিখি সাইড নোট, যেখানে পি কিউ পরস্পর সহমৌলিক এবং কিউ গ্রেটার দেন ওয়ান, কিউ ইজ নট ইকুয়াল টু জিরো। এই জায়গাটাতে আমাদের একটু বুঝতে হবে যে পি কিউ সহ পরস্পর সহমৌলিক কথাটা মানে কি। সহমৌলিক হল যেমন একটি সংখ্যা এইট, এর গুণনীয় কী কী? এক, দুই, চার, আট। ধরলাম আরেকটি সংখ্যা পনেরো, এটা হলো এক, তিন, পাঁচ, পনেরো। তাহলে লক্ষ্য করি যে এই পনেরো এবং আট এই সংখ্যা দুটির মধ্যে শুধুমাত্র এক বাদ দিয়ে আর কোনো গুণনীয় কি মিল আছে? মিল নাই। তাহলে যে সমস্ত সংখ্যাগুলোর মধ্যে এক ছাড়া আর কোনো গুণনীয় মিল থাকবে না, সেগুলোই হলো পরস্পর সহমৌলিক। অর্থাৎ এটা বোঝায়, যেমন এখানে হলো দশ, এখানে হলো বারো, এরকম হতে পারবে না, কারণ এটাকে তো আবার কাটাকাটি করা যায়। যেমন পাঁচ দুগুণী দশ, ছয় দুগুণী বারো, ছয়ের পাঁচ, কিন্তু ছয়ের পাঁচ আবার এই সংখ্যা দুটি সহমৌলিক হবে, কারণ এই ছয়ের গুণনীয়ক আর পাঁচের গুণনীয়ক যেটা এখানে কোনো মিল থাকবে না এক ব্যতীত। তাহলে এটি আমরা বুঝলাম যে সহমৌলিক মানে ওই দুটি সংখ্যার মধ্যে কোনো সংখ্যা মানে গুণনীয়ক একই রকম থাকতে পারবে না বা থাকবে না। এখানে কিউ গ্রেটার দেন ওয়ান এটা বোঝাচ্ছে যে যেমন একটি সংখ্যা লিখলাম সেভেন, নিচে যদি ওয়ান থাকে তার মানে তো সেভেনই হবে, তার মানে তাহলে তো সেটার মানে একটি পূর্ণ সংখ্যা বা মূলদ সংখ্যা হবে, এজন্য অবশ্যই ওয়ানের চেয়ে বড় হতে হবে। আর গ্রেটার ইজ নট ইকুয়াল টু জিরো মানে কি? যে কোনো সংখ্যার পরে যদি জিরো হয় তাহলে কী হবে? ইনফিনিটিভ। এটা আমরা জানি যে কোনো সংখ্যা কে শূন্য দ্বারা ভাগ করলে সেটা ইনফিনিটিভ হয়। কেন হয়? সেটা হলো ধরলাম যেখানে সাত টাকা আছে, তা সাত টাকা কতজন কাকে ভাগ করে দিব সেটা বলে দেওয়া যদি না থাকে তাহলে কি আমরা কোনো নির্দিষ্ট কাউকে ভাগ করে দেওয়া যাবে বা দিতে পারবো? পারবো না। এজন্য যে কোনো সংখ্যাকে যদি শূন্য দ্বারা ভাগ করা যায় তাহলে সেটা ইনফিনিটিভ বা অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত মানে হলো যেটাকে কোনো নির্দিষ্ট সংজ্ঞা দ্বারা সংজ্ঞায়িত করা যায় না। তাহলে আমরা এটা বুঝতে পারছি ইনশাল্লাহ। এবারে আমরা কী করব? উভয় পক্ষকে বর্গ করব। এখানে লিখে দেব যে বর্গ করে এখানে, তাহলে স্কোয়ার রুট কাটলে কী হবে? ফাইভ, শুধু ফাইভ হবে। এখানে পি স্কোয়ার ভাগ কিউ হবে, পি স্কোয়ার ভাগ কিউ স্কোয়ার হবে। আচ্ছা, বাকি অংশটা আমরা উপরে লিখি। তাহলে বা আমরা এখানে ফাইভ ছিল, পি স্কোয়ার ভাগ কিউ স্কোয়ার, আমরা উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করব। যে এখানে লিখব যে উভয় পক্ষে কিউ দ্বারা গুণ করে, তাহলে এখানে কী দাঁড়াইল? ফাইভ কিউ
এখানে এটা কাটলাম, তাহলে পি স্কয়ার ভাগ কিউ। এখানে লক্ষ্য করি যে এখানে স্পষ্টত ফাইভ কিউ পূর্ণ সংখ্যা। কেন পূর্ণ সংখ্যা? আমরা প্রথমে লিখছিলাম যে পি কিউ পরস্পর সহমৌলিক, কিউ গ্রেটার দেন ওয়ান, কিউ ইজ নট ইকুয়াল টু জিরো এই কন্ডিশনে। তাহলে সহমৌলিক মানে কি? অবশ্যই সেটা কোনো না কোনো পূর্ণ সংখ্যা ছিল এবং সেই সংখ্যাটা মানে যে দুইটা সংখ্যা ছিল সেই দুইটা সংখ্যার মধ্যে মানে পি আর কিউ যদি আমরা চিন্তা করি তাহলে অবশ্যই সেই দুটা সংখ্যার মধ্যে কোনো মিল গুণনীয়ক ছিল না। তাহলে কিউ যদি পূর্ণ সংখ্যা হয় তার সাথে ফাইভ দ্বারা গুণ করলে সেই সংখ্যাটিও অবশ্যই পূর্ণ সংখ্যা হবে। অপরপক্ষে পি স্কোয়ার ভাগ কিউ পূর্ণ সংখ্যা নয়। কেন নয়? যে আমরা বলছিলাম যে পি কিউ পরস্পর সহমৌলিক, তো সহমৌলিক যদি হয় তাহলে পি এর মান আর কিউ এর মান এমন হবে যে সংখ্যাগুলোতে কোনো মিল গুণনীয়ক থাকবে না। তো আমরা যেমন আগে যেমন ধরছিলাম, এখানে ধরলাম পনেরো না এইট, এখানে ধরলাম পনেরো ফিফটিন, তাহলে পি পি এর মান যদি আমি এইট ধরি তাহলে চৌষট্টি, এখানে পনেরোতে যদি ভাগ করি তাহলে কি আমাদের এখানে কোনো পূর্ণ সংখ্যা আসবে? সব সময় আমরা অর্থাৎ পি আর কিউকে যদি সহমৌলিক সংখ্যা নেই, যে কোনো দুটি সহমৌলিক সংখ্যা নেই এবং সেই সংখ্যাটাকে যদি আমরা ভাগ করি কিউ দ্বারা, সেটা কোনো মতেই পূর্ণ সংখ্যা আসবে না, অবশ্যই সেটা কোনো না কোনো ভগ্নাংশ সংখ্যা আসবে। তো অপরপক্ষে এই জন্য বললাম অপরপক্ষে পি স্কয়ার ভাগ কিউ পূর্ণ সংখ্যা নয়। তাহলে অতএব রুট ফাইভকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না। তো যেহেতু রুট ফাইভকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না, তার মানে কি? অতএব রুট ফাইভ পি ভাগ কিউ আকারের কোনো সংখ্যাই হতে পারে না। তাহলে কি বলতে পারবো? অতএব রুট ফাইভ যেহেতু সেটাকে আমরা মূলদ প্রমাণ করতে পারলাম না, তার মানে কি? তাহলে সেটা অবশ্যই অমূলদ হবে। তো অতএব রুট ফাইভ অমূলদ সংখ্যা। প্রমাণিত। এবারে আমরা যাই হোক, এবারে আমরা এইটা শিখলাম অন্য যে কোনো আসলে আমরা কীভাবে পারবো বা কীভাবে করবো। ধরি যে আসছে যে রুট ওভার এইট, পরীক্ষাতে আসছে রুট ওভার এইট অমূলদ সংখ্যা প্রমাণ করো, তাহলে কীভাবে করবো? তো আমরা প্রথমে কী নেব? এইট। এইট নেওয়ার পরে কী নেব? তারপরে নেব একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এইটের পরে পূর্ণবর্গ সংখ্যা কী হবে? অবশ্যই নাইন হবে। এইটের আগের পূর্ণবর্গ সংখ্যা কী হবে? অবশ্যই ফোর হবে, কারণ পূর্ণবর্গ তো এই যে এটাকে বর্গ করা যায়, যাতে যেমন এটাকে আমরা দুই স্কোয়ার করতে পারি, এটাকে তিন স্কোয়ার করতে পারি, এই জন্য এগুলোকে পূর্ণবর্গ। তাহলে এখন আমরা কি বলতে পারবো যে এইটার থেকে যেমন চারের থেকে আট বড়, আটের থেকে নয় বড়, তাহলে তারপর আমরা যখন রুট দিব, রুট দিলে কী হবে? যেমন এটাতে সবটাতে রুট দিলাম, এইট রুট দিলাম, তখন কী হলো? টু এইট, এটাতে রুট, এখানে থ্রি। তার মানে কী বুঝলাম? যে এইটের রুট ওভার এইটের মান দুয়ের থেকে বড়, তিন হতে ছোটো, তার মানে আগেরটার মতোই দুয়ের থেকে বড়, তিন হতে ছোটো, এখন বাকিটা সব একই। আমরা যেখানে যেখানে রুট ফাইভ লিখছিলাম ওইখানে ওইখানে শুধু রুট এইট লিখব, লিখে সব লেখা লিখব, কোনো সমস্যা নাই। যেমন প্রথমে লিখব অতএব রুট এইট পূর্ণ সংখ্যা নেয়, তাহলে অতএব ধরি রুট এইট মূলদ সংখ্যা, অতএব রুট এইট সমান পি ভাগ কিউ, তারপরে দুভাগে বর্গ করব, তবে বাম পাশে হবে এইট, ডান ভাবে পি স্কয়ার ভাগ কিউ, উভয়কে কিউ দ্বারা গুণ করব,
তাহলে বাম পাশে হবে 8q ডান পাশে হবে p স্কয়ার ভাগ q স্কয়ার তারপরে মোট কথা সব একই রকম বাকি অংশটা পারা যাবে এইভাবে যদি অন্য যে কোনো একটা আসে ধরলাম যে একটা বড় সংখ্যা আসে 15 আসে তাহলে আমরা কি এখানেও একই নিয়ম 15 এর পরে আমরা পূর্ণ বর্গ সংখ্যা নিব 16 15 এর আগে পূর্ণ বর্গ সংখ্যা 9 এখানে আমরা বলবো যে 9 এর স্টেপ 15 বড় 15 তে 16 বলো এটা তো আমরা বলতে পারি এখন সবগুলোকে যখন আমরা বর্গমূল করব তখন কি হবে এখানে 3 হবে সরি এখানে 9 হবে 9 এখানে 3 হবে এখানে 15 এখানে হবে 4 তা আমরা কি বুঝলাম যে রুট 15 এর মান 3 এর থেকে বড় 4 হতে ছোট যেহেতু 3 এর থেকে বড় 4 এর থেকে ছোট 3 আর 4 এর মাঝামাঝি কোনো পূর্ণ সংখ্যা পাবো কি অবশ্যই পাবো না তাহলে আমরা এইভাবে সবগুলো পারবো ইনশাআল্লাহ এরপরে আমরা অনেক সময় দেখা যায় যে কোনটি মূলত কোনটি অমূলত নিজের কোন সংখ্যাটি মূলত কোন সংখ্যাটি এটা অনেক সময় অনেকের কাছে গণ্ডগোল বা কনফিউশন মনে হয় সেজন্য আমি এই যে মূলত এবং অমূলত সংখ্যা কাকে বলে সেইটা আমি একটা ছক হিসাবে এখানে করে দেওয়ার চেষ্টা করি যাতে সহজে মনে থাকে যেমন মূলত মূলতের ক্ষেত্রে কি এটাকে দুটি পূর্ণ সংখ্যার মূলতকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় অমূলতকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না তারপর দুই নম্বর নিয়ম এটা হলো যে যে সংখ্যাটা আমাদের নির্ণয় করতে বলবে ওই সংখ্যাটা যে নির্ণয় সংখ্যা গুণন নির্ণয় সংখ্যা ইকুয়াল টু পূর্ণবর্গ হয় এক্ষেত্রে হয় না যেমন নির্ণয় বর্গ ইন্টু নির্ণয় বর্গ না নির্ণয় সংখ্যা ইন্টু নির্ণয় সংখ্যা ইকুয়াল টু পূর্ণ বর্গ হয় না যাই হোক এটা আমরা চেষ্টা করি এখন ঠিক কি না যেমন একটা সংখ্যা নিলাম যে কোনো ধরলাম যে একটা রুট টু একটা সংখ্যা তাহলে এই রুট টু সংখ্যাটা কি মূলত নাকি অমূলত এখন এই রুট টু সংখ্যার নিচে কী আছে ওয়ান আছে আমরা জানি যে কোনো সংখ্যার নিচে ওয়ান থাকে তাহলে এখন কেউ হয়তো মনে করতে পারে যে আমরা রুট টুকে একই রকম সংখ্যা দ্বারা গুণ করি আমরা তো উপরে নিচে একরকম সংখ্যা দ্বারা গুণ করতে পারি তাহলে কী হবে রুট টু গুণ করলে কী হবে টু ওয়ান আর রুট টু গুণ করলে কী হবে রুট টু তাহলে কি দেখি যেমন আগে উপরে ছিল নিচে পূর্ণ সংখ্যা থাকলে উপরে পূর্ণ সংখ্যা ছিল না এবারে উপরে পূর্ণ সংখ্যা হইলেও নিচে এবারে পূর্ণ সংখ্যা হয়নি অর্থাৎ যে কোনো অমূলক সংখ্যাকে যদি আমরা এইভাবে একরকম সংখ্যা দ্বারা গুণ করি সেক্ষেত্রে দেখা যাবে যে একটা মূলত হলে মানে সরি একটা পূর্ণ সংখ্যা হলে আরেকটি পূর্ণ সংখ্যা হবে না কিন্তু আমাদের এক নম্বর পয়েন্ট কী যে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় তাহলে এটাকে যদি আমরা অনুপাত হিসেবে লিখি টু ইস টু রুট টু তাহলে কি দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে কি প্রকাশ করতে পারতেছি না তার মানে কি রুট টু অবশ্যই অমূলত সংখ্যা এবারে আমরা অন্য আরেকটি সংখ্যা যেমন 364 এই সংখ্যাটাকে দেখি এটাকে আমরা কী লিখতে পারি 64 মানে কি 4³ এটা হলো 1/3 64 মানে 4³ 4³ মানে কি 4 ইন্টু 4 ইন্টু 4 তিনটা তো 4 যোগ 16 4 16 64
তাহলে এবার লিখতে পারি, আর আমরা জানি যে রুট, রুটের মান হলো হাফ। এখানে যদি যেমন এখানে ফাইভ থাকলে ওয়ান বাই ফাইভ, এখানে থ্রি থাকলে ওয়ান বাই থ্রি, এটা আমরা জানি। তাহলে আমরা এইটা থ্রি, এটা থ্রি কাটে দিলাম, তাহলে কী থাকলো, শুধুমাত্র ফোর থাকলো। তাহলে কী দেখলাম যে এই সংখ্যাটাকে আপনি যেমন নিচে ওয়ান আছে, তার মানে এটাকে ফোর ইস টু ওয়ান, তার মানে দুটি পূর্ণসংখ্যার অনুপাতে প্রকাশ করা যায়। তাহলে আমরা কি বলতে পারি যে এটি মূলত সংখ্যা, যেহেতু এটাকে আমরা পূর্ণ সংখ্যা দ্বারা প্রকাশ করতে পারতেছি, ঠিক আছে। এবং এখন এই সংখ্যাটাকে যদি আমরা এই যে দুই নম্বর নিয়ম দ্বারা চেষ্টা করি, দেখি যেমন রুট টু, এটাকে আবার রুট টু দ্বারা গুণ করবো, তাহলে কী হলো টু। তো টু কি পূর্ণবর্গ হইল, হইল না, কিন্তু কথা ছিল যে যেই সংখ্যাটা নির্ণয় করতে বলবো ওই সংখ্যাটাকে আবার ওই সংখ্যাটাতে গুণ করলে পূর্ণবর্গ হবে, যদি সেটা মূলদ হয়। যেহেতু ওই সংখ্যাটাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হচ্ছে না, তার মানে সেটি অমূলত। একইভাবে এইটাকে যদি আমরা আবার ওই সংখ্যা দ্বারা গুণ করি, তাহলে কী হবে, এটাকে আমরা ক্যালকুলেশন করলাম আগে, এটার মান হলো ফোর, এটাকে ক্যালকুলেশন করলাম, এটারও মান হলো ফোর, তো চার চোখ কত, ষোলো। তাহলে ষোলোকে কি আমরা পূর্ণবর্গ করতে পারতেছি, তার মানে এটা বোঝা গেল যে যে সংখ্যাটাকে আবার ওই সংখ্যা দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে সেটা মূলত, যে সংখ্যাটাকে আবার ওই সংখ্যা দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে না সেটা অমূলত। তাহলে এইভাবে আরও অনেক সংখ্যা হতে পারে। তো আমরা সবসময় যে রুট চিহ্ন দেখলেই অমূলত মনে করবো সেটা কিন্তু না, ক্যালকুলেশন করে দেখতে হবে যে সেটা আসলে সেটাকে দুটি পূর্ণসংখ্যার অনুপাতে প্রকাশ করা যাচ্ছে কি না, তারপর আমাদেরকে নিশ্চিত হতে হবে যে সেই সংখ্যাটি পূর্ণ মানে মূলত বা অমূলত হয় কি না। যাই হোক, এভাবে আরও অনেক সংখ্যা আমরা নির্ণয় করতে পারবো। যেমন যে সমস্ত সংখ্যাগুলোকে আবৃত দশমিক ভগ্নাংশ, সেই সংখ্যাগুলোও কিন্তু মূলত, সেগুলোকেও কিন্তু দুটি পূর্ণসংখ্যার অনুপাতে প্রকাশ করা যায়। তো যাই হোক, এভাবে তোমরা আরও প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আরও অনেক কিছু বুঝতে পারবে, জানতে পারবে। তো আশা করি তোমরা আজকে যেইগুলো আলোচনা করলাম, বিশেষ করে রুট, যে কোনো সংখ্যার পর রুট দিয়ে যে অমূলত সংখ্যাটা পরীক্ষায় খুবই আসে, আর এই মূলত অমূলত সম্পর্কে প্রত্যেক পরীক্ষায় দেখা যায় একটা বা দুইটা এরকম ধরনের বা এরকম ধরনের রিলেটেড কোনো নৈবিত্তিক আসে, যে নিচের কোনটি মূলত, নিচের কোনটি অমূলত। আশা করি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করলে অনেক উপকৃত হবে। তো আজ এই পর্যন্তই সবাইকে আমার সালাম জানাই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।